হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সংবাদ শিরোনাম পড়ছি প্রথম আলো। 11 হলে ভিপি ছাত্রলীগের দুটিতে স্বতন্ত্র। মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা এ ধারণার সঙ্গে একমত নয়। আবারও রিয়ালের কোচ জিদান। খালেদা জিয়াকে নেওয়া হবে কেরানীগঞ্জের কারাগারে। নির্বাচনের বাংলাদেশি স্টাইল নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। মির্জা ফখরুল ডাকসুতে 30 ডিসেম্বরের পুনরাবৃত্তি হল। আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে সাফাতের স্ত্রীর মামলা, এমন তারা আগে খায়নি ভারত। রিটার্নিং কর্মকর্তার দুঃখ প্রকাশ, বললেন মামলা করুন। নোবেল পুরস্কার তালিকায় ইমরান। ডাকসুতেও হুদা কমিশন। বনভূমি কেটে উন্নয়ন নয়, হাইকোর্ট। ফল বাতিল না করলে মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন। কারচুপি অনিয়মে শুরু, প্রায় সবার বর্জনে শেষ। ভোট নিয়ে তামাশার শেষ কোথায়? ইত্তেফাক। সংখ্যালঘু কমিশন গঠনের দাবি পূরণ হবে আইনমন্ত্রী। আদ্দিন হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা। বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান, 7,000 পানির জার ধ্বংস। ডিএমপির মাদক বিরোধী অভিযান, গ্রেফতার 55। শাহজালালের উড়োজাহাজের টয়লেটে মিলল 12 কেজি সোনা। ইনকিলাব। হকির নির্বাচনে এনএসিসির 5 কাউন্সিলর, ডিউ বলে চ্যাম্পিয়ন আনসার। তানোরে হাতুরির পক্ষে প্রচারণা করার অপরাধে পুকুরের মাছ লুট দোকান ভাঙচুর। কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কবিরকে নির্যাতন করে হত্যার অভিযোগ। দক্ষিণাঞ্চলের সাথে দেশ বিদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত। ভ্যাট আইন বাস্তবায়নে প্রক্রিয়া চলছে অর্থমন্ত্রী। চালু হলো মাস্টার কার্ড থেকে সরাসরি বিকাশে ক্যাশ ইন সুবিধা। জুনিয়র বক্সিয়ে সেরা আনসার। ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ। ভোলায় আইইসিএম প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন উপসচিব। উপজেলা নির্বাচন নিয়ে চিন্তা নেই আওয়ামী লীগের। যুগান্তর। সূর্য সেন হলেন ভিপি সোহান, জিএস শিয়াম। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে রাবিতে প্রতিবাদ। জসীমউদ্দিন হলেন ভিপি ফারহাদ, জিএস ইমাম। বিজয় 71 হলেন ভিপি সজীব, জিএস নিশান। 21 হলেন ভিপি হলেন মেহেদি, জিএস হাবিব। ডাকসুর ভোট বর্জনকারীরা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল ছাত্রলীগ। জিয়া হলের ভিপি নির্বাচিত হলেন শাকিল, জিএস শান্ত। বঙ্গবন্ধু হলের ভিপি আকমল, জিএস মেহেদি। শেখ ফজিলাতুন্নেসা হলের ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। ঢাবির মুহসিন হলের ভিপি হলেন শহীদুল হক শিশির। পাকিস্তান আমলেও ডাকসু এমন কলঙ্কিত হয়নি। প্রহসনের ভোট বাতিলের দাবিতে উত্তাল ঢাবি। পুনর্নির্বাচনের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান ছাত্রদলের। যে ভিসি ছাত্রলীগে, সে ভিসি চাই না। ভোট ডাকাতিতে শিক্ষার্থীদের আশা নিমিষেই নিঃশ্বাস হয়ে গেছে। শেষ করছি সন্ধ্যার সংবাদ শিরোনাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।